বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। এই উপলক্ষে বুধবার রাজধানীর বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিড় করেন। তারা প্রার্থনা করেন নিজেদের পাপ মোচনের জন্য। আর বৌদ্ধ ভিক্ষুরা এই দিনেই তাদের বর্ষাবাস শেষ করেন। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হচ্ছে। প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধ বিহারগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।